মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের কারণে দুর্বিষহ জীবন কাটছে বান্দরবান ও কক্সবাজারের সীমান্তবর্তী বাসিন্দাদের। ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। আতঙ্কের ফলে সীমান্তবর্তী পাঁচটি স্কুলে কমেছে শিক্ষার্থী উপস্থিতি। যদিও প্রশাসনের আশ্বাস সবকিছু স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে সব ধরনের পদক্ষেপ। কখনো গোলাগুলির শব্দ, কখনো মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল শূন্যরেখার শেষে পড়ছে। গেল কয়েকদিন ধরে এমন পরিস্থিতি বিরাজ করছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে। ওপারে সংঘাতে ব্যবহার হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক। এতে বিস্ফোরণের বিকট শব্দে সীমান্ত এলাকায় সৃষ্টি হচ্ছে কম্পনের, ফলে সেখানকার মানুষের জীবন এখন দুর্বিষহ। সারাক্ষণই থাকতে হচ্ছে উৎকণ্ঠার মধ্যে। আমরা তো মনে করছি এটা মানে সমাধান হয়ে গেছে, এখন দেখি যে হঠাৎ যেভাবে মানে ফায়ারিং শুরু হয়েছে। ঘাড়ে ঘোড়া চালাই আমরা, ডম চিনজি চালাই, অনেক কষ্ট করে জীবন যাপন করতেছি। তা এখন এভাবে যদি গোলাগুলি শব্দ হয় তাহলে তো এখন আমাদের ভাড়া টাড়া খুবই কমে গেছে। এমন পরিস্থিতিতে মারাত্মক প্রভাব পড়েছে সীমান্তবর্তী শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্বাভাবিক কার্যক্রমে। গেল সোমবার একদিন বন্ধ রাখতে হয় পাঁচটি স্কুল। এরপর খুললেও আতঙ্কে স্কুলগুলোতে কমেছে শিক্ষার্থী উপস্থিতি। উদ্বিগ্ন অভিভাবকরা, মাঝে মধ্যে মানে এরকম আওয়াজ শুনতে পাই, হ্যাঁ সবাই একটু আতঙ্কে থাকে। আর আমি মাঝে মধ্যে এগুলো শুনি, স্কুলে আসতে প্রবলেম হয়। এখানে অনেক গোলাগুলি হয়, আমরা খুব ভয় পাই, স্কুলে আসতেও অনেক অনেক ভয় পাই। সীমান্ত এলাকায় বাসা গোলাগুলি হয় অনেক সময়, আমরা ভয় পাই, স্কুলে আসতে পারি না। তবে শিক্ষার্থী বা স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলছেন সরকার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আতঙ্কিত হওয়ার আপাতত সেরকম উল্লেখ করার মতো কোনো ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশ বা বান্দরবানের সীমান্তে এখন পর্যন্ত আমরা পরিলক্ষিত আমাদের মাঝে পরিলক্ষিত হয়নি। চলমান পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ জলসীমা দিয়ে কোনো রোহিঙ্গা যেন অনুপ্রবেশ না করতে পারে সেজন্য টহল বাড়িয়েছে কোস্টগার্ড। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কোস্টগার্ড সদস্য যারা আছে এদের মাধ্যমে আমরা আমাদের নাফ নদীর আমাদের দায়িত্বপূর্ণ যে এলাকা আছে নিরবচ্ছিন্ন একটা আমরা মহড়া চালাচ্ছি, আমরা টহল প্রদান করছি। কক্সবাজার সীমান্তে বুধবার থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নতুন করে কোনো গোলাগুলির শব্দ শোনা যায়নি। তবে বান্দরবানের তুমরু সীমান্তে বৃহস্পতিবার ভোরে গোলাগুলির শব্দ শোনা যায়, যা চলে প্রায় 20 মিনিট। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, সীমান্ত পরিস্থিতি নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নেহাত। আজিম, জুবাইর, গতকাল দুপুরের পর থেকে মূলত কক্সবাজারের সীমান্ত এলাকায় তেমন কোনো গোলাগুলির শব্দ বা উত্তেজনা শোনা যায়নি। যদিও আজকে ভোরে ফজরের নামাজের সময় সেখান থেকে মিয়ানমারের তুমরু সীমান্তের ওই পারে প্রায় 20 মিনিট পর্যন্ত গোলাগুলির শব্দ এপারে শোনা আসছিল, তবে সেটি অনেকটা ভারী অস্ত্রের শব্দ ছিল না বলে স্থানীয়রা জানিয়েছেন। এবং এখন পর্যন্ত বলা চলে যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, তবে কখন নাগাদ এটি আসলে পরিবর্তন হয়ে যায় সেটি বলা মুশকিল, কারণ সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে উপরে মূলত সংঘর্ষগুলো শুরু হয়। বিশেষ করে ঢেকিবুনিয়া ক্যাম্প এবং 34 নম্বর রাইট পিলারের বিপরীতে যে ক্যাম্পগুলো আছে মিয়ানমারের জান্তা বাহিনীর, সেই ক্যাম্প দুটিকে কেন্দ্র করে মূলত তুমরু এবং ঘুমদুম এলাকায় সংঘর্ষগুলো হচ্ছে। এই ক্যাম্প দুটি মূলত বাংলাদেশের সীমান্তের একেবারে কাঁটাতারের পাশে হওয়াতে এখানকার যেহেতু এপারে প্রচুর লোকজন বসবাস করে, ওখানে সামান্য কোনো আওয়াজ হলেও কিন্তু এপারে বিকট শব্দ হয়, ফলে এই এলাকায় এখনও পর্যন্ত আতঙ্ক আগের মতোই রয়েছে। তারা অনেকটা ভয়ের মধ্যে আছেন এবং অনেকেই বলেছেন যে তার এই এমন পরিস্থিতি তারা সীমান্ত এলাকা ছেড়ে চলে আসতে চায়। বিশেষ করে তবে কক্সবাজারের জলসীমা যেটি রয়েছে সেটিতে কোস্টগার্ড তৎপর রয়েছে কোনো ধরনের যাতে অনুপ্রবেশ না ঘটে। জুবাইর, আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, সীমান্ত পরিস্থিতি জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী আজিম নেহাত।